নমস্কার। সামনেই বিয়ে বাড়ি আর পার্টির সিজন আসছে, তাই স্পেশাল দিনে নিজেকে সুন্দর ও উজ্জ্বল করার জন্য পার্লারে না গিয়ে বাড়িতেই করুন ফুট ফেশিয়াল। আর এই ফেশিয়াল পার্লারের মতোই গ্লো দেবে। এই ফুট ফেশিয়ালের জন্য লাগবে আপেল। স্কিনকে গ্লোয়িং করতে আপেল ম্যাজিকের মতো কাজ করে। ফাইবার ও নানা ধরনের পুষ্টিগুণে ভরপুর আপেল যেমন স্বাস্থ্যের জন্য ভালো, তেমনই রূপচর্চাতেও অনেক ভূমিকা রয়েছে। ত্বক উজ্জ্বল ও পরিষ্কার রাখে এবং চটজলদি গ্লো এনে দেয়। সামনেই শীতকাল, ড্রাই স্কিনকে মসৃণ করতে এই আপেল ফেশিয়াল নিয়মিত করা উচিত। এছাড়াও স্কিনের এক্সট্রা তেলতেলে ভাব দূর করে। মেকআপ করার আগে এই ফেশিয়াল করলে মেকআপ গ্লোয়িং এবং লং লাস্টিং হয়। ভালো করে ধুয়ে আপেলের খোসা সমেত গ্রেট করে নিয়েছি। খোসার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা স্কিনের জন্য খুবই ভালো। এই পেস্টের মধ্যে অ্যাড করব টক দই। ত্বকে ট্যান তুলতে দই খুব উপকারী, বিশেষত সেন্সিটিভ স্কিনে। রোদে বাইরে বেরোলে ত্বক জ্বালাভাব দেখা দেয়, টক দই ব্যবহার করলে নিমিষেই জ্বালাভাব কমে যায়। সেই সঙ্গে নিয়মিত ব্যবহারে ত্বক হবে নরম, যাতে ব্রণ সমস্যা আছে তারা খুব উপকার পাবেন। টক দইয়ে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল আছে যা স্কিনের জন্য খুবই উপকারী। আর নেব এক চামচ মধু। মধু ত্বককে হাইড্রেট এবং ত্বকের ময়শ্চারাইজিং এর কাজ করে, তার সাথে ত্বক হয় মসৃণ, উজ্জ্বল এবং প্রাণবন্ত। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি হাতের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। মুখে লাগানোর আগে ভালো করে মুখটা ক্লিন করে নিতে হবে। এরপর অল্প অল্প নিয়ে যেমন ফেশিয়ালে ক্রিম নিতে হয়, সার্কেল মুভমেন্ট ভাবে মাসাজ করতে হবে। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সপ্তাহে দুদিনও ব্যবহার করা যায়। তবে পার্টিতে বা কোনো স্পেশাল লোকেশনে যাওয়ার আগে অবশ্যই এই ফুট ফেশিয়াল ট্রাই করবেন, তবে খুব জোরে স্কিনের মধ্যে ঘষবেন না। নিয়মিত এই ফুট ফেশিয়াল করলে স্কিন তো গ্লো হবেই, সেই সাথে বলিরেখা বা বয়সের ছাপ কমে যাবে। 15 মিনিট মাসাজ করার পর কটনের সাহায্যে পরিষ্কার করে নেব। এরপর জল দিয়ে ধুয়ে নেব। শেষে ময়শ্চারাইজিং বা বেবি ক্রিম লাগিয়ে নিতে হবে।